হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো নেই। দেখো জিশানের কি অবস্থা, ওর আজ দুদিন থেকে খুব জ্বর, জ্বরে গা পুড়ে যাচ্ছে, 103-104 জ্বর উঠে যাচ্ছে মাঝে মাঝে। ওষুধ খাওয়াচ্ছি, ওষুধ খাওয়ানোর পর 2-3 ঘন্টা জ্বরটা একটু কম থাকছে, তারপর আবার জ্বর উঠে যাচ্ছে। এত জ্বর উঠে যাচ্ছে যে ও শুধু কাঁদছে চিৎকার করে করে, সঙ্গে মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মাথায় বারবার করে জল দিতে হচ্ছে। এই দেখো একটা বাম, ভিক্সের বাম, এটা ওকে বারবার করে লাগিয়ে দিচ্ছি। ওর মাথা যন্ত্রণার জন্য খুব কষ্ট হচ্ছে, ওরকম দেখে আমার নিজের কান্না পাচ্ছে ভীষণ। কি করব, সামনে উঠতে পারছি না, একা একা খেয়ে নাও তো বাবা, উঠে দেখো কি অবস্থা, সারাদিন এমন করে বিছানায় শুয়ে থাকছে, কথা বলতে যাচ্ছে না, শুধু কাঁদছে আর চোখ বন্ধ করে আছে। মাঝে মাঝে চিৎকার করে বলছে, মা আমার মাথায় জল দিয়ে দাও, আমার মাথাটা একটু টিপে দাও। প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে, চোখে জ্বালা, চোখে ব্যথা হচ্ছে, খাবার খাচ্ছে না, দুদিন থেকে কিছুই খাচ্ছে না, বলতে গেলে দুদিন ও কিছু না খেয়েই আছে, শুধু জল খাচ্ছে মাঝে মাঝে একটু করে। ঠোঁটের মধ্যেও গুড়ি গুড়ি কিছু র‍্যাশ বেরিয়েছে, ওর জ্বরের জন্য হতে পারে এটা, মনে হচ্ছে এটা জ্বরের জন্যই হয়েছে। এই দেখো কোলে নিচ্ছি, তবুও থাকছে না, ও বিছানাতেই শোবে, কোলেও থাকবে না, শুয়ে দিলে জোরে জোরে চিৎকার করে কাঁদছে। এত মাথা যন্ত্রণা হচ্ছে, থাকতে পারছে না মাথা যন্ত্রণা। ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি করে ঠিক হয়ে যায়, ওষুধ দিয়ে দিব, আবার তোমাদের ভালো ভালো দিয়ে উপহার দিতে পারে। কি বলবো, দেখো কেমন করে কাঁদছে, শুধু চোখগুলো জোরে জোরে হাত দিয়ে ঘষছে আর চোখের ব্যথার জন্য কাটছে জোরে জোরে। দেখো কোলেও থাকছে না, কোলে নিলেও ভীষণ কান্নাকাটি করছে, খাবার খেয়ে দিয়ে দিন না।